ব্রিটিশ বাংলাদেশিরা মূলধারার ব্যবসায় যে সাফল্য দেখাচ্ছে, স্মার্ট গ্রুপ তাদের অন্যতম। সোমবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে স্মার্ট গ্রুপের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সেবাগ্রহণকারীরা এ অভিমত ব্যক্ত করেন। ব্রিকলেন জামে মসজিদের খতিব জিল্লুর রহমান চৌধুরীর দুয়ার মাধ্যমে উদ্বোধন হওয়া এ নতুন শাখার সেবা ও ব্যবসায়িক সাফল্যের বিষয়ে ম্যানেজিং ডিরেক্টর শহীদুল ইসলাম আলী, বিজনেস ডেভেলপার মোহাম্মদ সেলিম রহমান ও পূর্ব লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল শহীদ তাদের অভিমত ব্যক্ত করলেন। স্মার্টলি আমার মেইন উদ্দেশ্য সবসময় আসিল যে আমরা কমিউনিটির মানুষের সাহায্য করা, কারণ আমরা কমিউনিটির মানুষের অনেক সময় তারার সাহায্যের দরকার পড়ে নতুন প্রোডাক্ট বা নতুন একটা সমস্যার ফলে, কিন্তু তারা যাওয়ার জায়গা থাকে না। 2010 থেকে স্মার্টলি আমরা মানুষের সাহায্য করে আজ পর্যন্ত আমরা অনেক হাজার হাজার মানুষের আমরা অনেক পয়সা আনিয়া দিতাম, দিতে আমরা সফল হয়েছি। জি, আমরা স্মার্ট গ্রুপের আমরা ব্রাডফোর্ড এবং নিউক্যাসলে অফিস আছে এবং স্মার্ট ক্লেমের সেবা পাইয়া কয়েক হাজার মানুষে পিপিআই ক্লেম ইন করিয়া লাভবান হয়েছেন। এবং আমরা বাঙালি উদ্দেশ্যে টাওয়ার হ্যামলেট এই প্রথম ব্রাঞ্চটা এখন টাওয়ার কমার্শিয়াল রোডে, এবং আমরা আশা করি আমরা এই সার্ভিসটা আপনাদের আরও কাছে আনবার লাগে, কাছে পৌঁছাইবার লাগে। আমরা কমার্শিয়াল রোডে ব্রাঞ্চটা খুললাম। আমরা কমিউনিটি বিভিন্ন পেশাতে একটু মনোযোগী দিলা, এটা একটু ডিফারেন্ট স্টাইলের বিজনেস, যেটা আপনার আমরা কমিউনিটির অনেক ডেট আছে মানুষের, তখন এরা সাহায্য করবা যে একটা নতুন উদ্যোগ নিয়েছেন যে এই এলাকার লাগে। আব্দুল কাদির মুরাদ, বাংলা টিভি।